হ্যালো টেক রেঞ্জার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। টেক রেঞ্জারের ভিডিও মানে কোনো কিছু আনবক্সিং হবে এন্ড ছোটখাটো ফার্স্ট ইমপ্রেশন দেওয়া হবে। ওকে, সো আজকেও এরকমই কিছু হতে যাচ্ছে। আজ আমার হাতে দারাজের একটা প্রোডাক্ট আছে, যেটার ভিতরে বেসিক্যালি একটা পাওয়ার ব্যাঙ্ক থাকার কথা ওয়ালটনের। আমি শিওর না, কারণ আপনারা জানেন আমি বেশ কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী, এবং সেই প্রোডাক্টগুলো আমরা রিসিভ করেছি এবং সেগুলো একে একে আনবক্স করা হচ্ছে। তো দেখা যাক আজকে এই বক্সের মধ্যে থেকে কি বেরোয়। যদিও মিস্ট্রি বক্সের একটা ফিল পাচ্ছি, বাট এটা অ্যাকচুয়াল মিস্ট্রি বক্স না। তো আই গেস এটা ওয়ালটনের একটা পাওয়ার ব্যাঙ্ক হওয়ার কথা, মানে অ্যাপে নোটিফিকেশন আসছিল আর কি, সরি নোটিফিকেশন। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াচ্ছি না, এখন চলে যাবো উপরের ক্যামেরা এবং এটা আনবক্সিং করবো সরাসরি। আর ভেতরে যাই থাকুক না কেন, সেটাও আনবক্সিং করবো, আনবক্সিং করে আপনাদের দেখাবো অ্যান্ড আমার কেমন ইম্প্রেশন হয় বা ফার্স্ট ইম্প্রেশনটা কেমন হয় সেটা দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি উপরের ক্যামেরায়। এখন বক্সটা আমি সরাসরি কেটে ফেলবো অ্যান্ড আমি যেটা বলছিলাম এটা একটা পাওয়ার ব্যাঙ্ক হতে পারে। অ্যান্ড সিরিয়াসলি, এটা পাওয়ার ব্যাঙ্ক এই যে ওয়ালটনের আর্ক 10,000। ওকে, তো কেটে ফেলি। এই হচ্ছে আমার কাটার। সো কেটে ফেলেছি আমাদের বক্স অ্যান্ড আমাদের পাওয়ার ব্যাঙ্কটা তারা বাবল র্যাপ করে দেয় নাই। বাবল র্যাপ করে দিলে প্রোডাক্টের সেফটি বিষয়টা নিশ্চিত থাকে, প্লাস আমাদেরও আনবক্সিং করার পরে একটু টিপ 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 করে বাবলগুলো ফাটানো হয় আর কি। মানে স্টুডিওতে সবাই নিয়ে কাড়াকাড়ি লাগাই দেয়, মানামারি লাগাই দেয় লিটারেলি। তো যাই হোক, স্যাড আজকে কোনো বাবল র্যাপ পেলাম না। ওকে, তো এই হচ্ছে আমাদের ওয়ালটনের আর্ক পাওয়ার ব্যাঙ্ক, যেটা 10,000 আর ব্যাটারি টাইপ লিথিমার পলিমার। যাই হোক, এখানে পিছু কিছু ইনফরমেশন দেওয়া আছে আর বক্সটা খুবই ছোট, দেখে মনে হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা হ্যান্ডি সাইজের হবে। তো আমি যতটা ভাবছিলাম আসলে ততটা বড় না এটা। তো বক্স খুলে দেখা যাক আসলে পাওয়ার ব্যাঙ্কের সাইজটা কেমন, মানে কম্পেয়ার টু শাওমির পাওয়ার ব্যাঙ্কগুলো আর কি। এত বড় বড় স্টিল বডি, অনেক ওয়েট হয়, এটা ওয়েট আছে মোটামুটি। তো এখন সরাসরি এই বক্সটাই আনবক্সিং করে ফেলি। আগে আমাকে দেখতে হবে এটা কোন দিক থেকে কাটে, মানে আপনারা তো জানেন আমি খুব যত্ন সহকারে আনবক্সিং করি, মানে সম্পূর্ণ পলিটা কাটি না আর কি। যত যতটুকু দিয়ে প্রোডাক্ট বের করা যাবে ততটুকুই কাটি। আমার মনে হয় এদিক থেকে বের করা যাবে, তো এখান থেকে কেটে ফেলি। সরি না, আনবক্সিং ভিডিওতে টুকটাক শব্দ না হলে কি হয় বলেন? লেজি গাই। লেজি না, এটা একটা অ্যাক্সিডেন্ট পড়ে গেল আর কি। না ঠিকই আছে, আনবক্সিংয়ে কোনো সাউন্ড না হলে ফিল আসে না, আনবক্সিং আনবক্সিং ফিল আসে না। তো আমরা এখানে একটা সিল পেয়ে যাব, যেটা ওয়ালটনের কি বলে এটা, মানে ওয়ালটনের সিল আর কি, ইনটেকের ইনটেকের সিল। তো এটাকে আমি কাটবো না, এটা আমি জাস্ট সিম্পলি রিমুভ করবো। স্ট্রাগল, ইয়াপ, খুব স্ট্রাগল। ওকে ভিউয়ার্স, আমি এটা খুলে ফেলেছি, এখন পাওয়ার ব্যাঙ্কটা বের করা যাক। হোয়াট, জাস্ট এতটুকু সাইজ? OMG, ভেতরে কি আছে? ইউজার ম্যানুয়াল। অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের ইউজার ম্যানুয়ালটা কিন্তু বাংলায়, মানে আমরা এখন পর্যন্ত যতগুলো প্রোডাক্ট আনবক্সিং করেছি আমরা কিন্তু কোনোটাতে বাংলা ইউজার ম্যানুয়াল পাই নাই। অ্যান্ড ওয়ালটন এখানে ইংলিশও দিয়েছে প্লাস বাংলাও দিয়েছে। যদিও ওয়ালটন আমাদের দেশি পণ্য, আমাদের দেশি পণ্য হিসেবে তাদের বাংলা দেওয়ার দরকার, বাট আমি অন্যান্য দেশি পণ্য আনবক্সিং করেছি সেগুলোতে কিন্তু আমি বাংলাতে ইউজার ম্যানুয়াল পাই নাই। বেশ ভালো লাগলো বিষয়টা, থামস আপ ওয়ালটন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইউজার ম্যানুয়ালটা বাংলায় আছে আমাদের, পড়ে দেখে যে মানে পড়ে দেখা যেতেই পারে। ওকে, আমরা ফার্স্টে পেয়ে যাবো একটা টাইপ সি, না সরি, এটা একটা মাইক্রো ইউএসবি কেবল। এখানে একটা টাইপ সি কেবল দেওয়া উচিত ছিল। যাই হোক, কেবলের কোয়ালিটি আহামরি তেমন কিছু না, অ্যাভারেজ আর কি। যদিও আমরা এই কেবলগুলো নর্মালি ব্যবহার করি না, তারপরেও মানে পাওয়ার ব্যাঙ্ক চার্জের ক্ষেত্রে তো আমরা বরাবরই ভালো মানের কেবল বা টাইপ সি কেবল ব্যবহার করি। অ্যান্ড স্যাডলি একটা কথা বলতে হচ্ছে যে এখানে তারা টাইপ সি কেবল কেনই বা দিবে, কারণ এই পাওয়ার ব্যাঙ্কটায় টাইপ সি এর কোনো অপশন নাই, এটা জাস্ট মাইক্রো ইউএসবির মাধ্যমে চার্জ হয়। অ্যান্ড পাওয়ার ব্যাঙ্কটা আমি ভাবছিলাম যতটা আপডেটেড হবে ততটা আপডেটেড না, এটা ওল্ড মডেলের অ্যান্ড টু ব্যাকডেটেড, মানে জাস্ট আউটপুট একটা, আউটপুট দুইটা হওয়ার কথা। এটা কি? ও, এখানে তার একটা কেবলও দিয়েছে, মাইক্রো ইউএসবি কেবল, মানে এটা হচ্ছে আপনি সরাসরি ফোন চার্জ দিতে পারবেন, আবার চাইলে এখানে আপনি মাউন্ট করে এটাকে লক হিসেবে বা হুক হিসেবে ব্যবহার করতে পারেন। মানে এখানে আলটিমেটলি দুইটা আউটপুটই আছে, জাস্ট একটা সরাসরি কেবল এবং একটা
ইউএসবি টাইপ এ আর চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি। তো এটা একটু ব্যাকডেটেড ফিচার, মানে ফিচারগুলো একটু ব্যাকডেটেড, একটা আপডেট করা দরকার ছিল। তারপরেও একটা 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক এবং ছোট সাইজ, তো সেই জন্য আর কি আমাদের রিয়েল লাইফে দেখা দরকার ছিল, আপনাদেরও জানানো দরকার ছিল যে আমাদের দেশি পণ্য ওয়ালটন আসলে কেমন কি সার্ভিস দিচ্ছে বা এইসব ক্ষেত্রে কেমন তারা অবদান রাখছে বা প্রোডাক্টগুলো কেমন বানাচ্ছে। ওকে, পাওয়ার ব্যাঙ্কের ওয়েটটা সাইজ অনুযায়ী মোটামুটি আছে, মানে অন্যান্য 10,000 mAh যে পাওয়ার ব্যাঙ্ক আছে সেগুলোর থেকে সাইজটা একটু হালকাই বলা যায়। আর দেখতে পাচ্ছেন খুবই, কিন্তু খুবই ছোট সাইজ এবং ওজনটাও একটু হালকা, তবে একটু মোটা আর কি, মানে হালকা বালকি এই টাইপের। 10,000 mAh এতটুকুর মধ্যে তো দেওয়া পসিবল না, তো একটু মোটা করতেই হবে। আর কি বলবো, এখানে ইউএসবি, এখানে মাইক্রো ইউএসবি, যদিও টাইপ সি চাচ্ছিলাম আমি চার্জের জন্য অ্যাটলিস্ট, আর এখানে একটা পাওয়ার সুইচ। তো দেখতে হবে আমাদের এটা কেমন সার্ভিস দেয়, আর প্যাকের গায়ে দেখি এটা কোনো কুইক চার্জ বা কোনো কিছু সাপোর্টেড কি না। আর পাওয়ার ব্যাঙ্কটা একেবারে বেসিক লেভেলের, মানে খুব যে অ্যাডভান্স ফিচার সম্পন্ন এরকম কোনো কিছু না, জাস্ট রেগুলার ইউজের জন্য। তো আমাদের একটা টাইপ সি কেবল দরকার। ওকে ওকে, আমরা টাইপ সি কেবল নিয়ে চলে আসছি, অ্যান্ড এটা আমার ফোনের সঙ্গে কানেক্ট করে দেখবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো, ফার্স্ট ইম্প্রেশন ভিডিও, আনবক্সিং ভিডিও, সো ব্যাপার না, আমরা রিভিউতে আরও ডিটেলস জানাবো পাওয়ার ব্যাঙ্কটা সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু এখানে চার্জ হচ্ছে, অ্যান্ড আপনাদের সুবিধাটা একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই পাওয়ার ব্যাঙ্কে কিন্তু কোনো প্রকারের মানে অ্যাডভান্স চার্জিং সিস্টেম বা মানে কুইক চার্জ বা এ ধরনের যে বিষয়গুলো বলে কোয়ালকমের চার্জিং, এগুলো কিন্তু কোনো সাপোর্টেড নাই। তবে 10 ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন, দেখতে পাচ্ছেন 46-47 হলো, মানে অল্প কিছুক্ষণের ভিতরে এটা 10 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ দিতে পারছে, যদিও এখন এই যুগে 10 ওয়াটকে ফাস্ট চার্জ ধরা হয় না। তারপরেও তো ওভারঅল পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু ফোনের জন্য হেলদি, মানে মোটামুটি এই প্রথম অবস্থায় যতটুকুটা আমি বলতে পারছি আর কি, তবে আমরা ডিটেলস রিভিউতে এটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাবো। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই রাখি, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আমাদের ওয়ালটন আর্ক 10,000 পাওয়ার ব্যাঙ্কের আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইম্প্রেশন ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক রেঞ্জার এবং গ্যাজেট এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করে রাখেন, অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে যাচ্ছে সামনে। সো আজকের মতো শেষ।